কোথায় পাবো তারে? শহীদুল জহির। দক্ষিণ মৌসুন্দী। ভূতের গোলের লোকেরা পুনরায় এক জটিলতার ভেতর পড়ে এবং জোরপুল ও পদ্মনিধি লেনের, ওয়ারি ও বনগ্রামের, নারিন্দা ও দয়াগঞ্জের লোকেরা তাদের এই সংকটের কথা শুনতে পায়। তারা, ভূতের গোলের লোকেরা বলে, আমরা পুনরায় আব্দুল করিমের কথায় ফিরে যেতে চাই, কারণ কয়েকদিন থেকে আমরা মহলে শুনতে পাচ্ছিলাম যে সে ময়মনসিংহ যাচ্ছে, কিন্তু আমরা তার এই কথাকে গুরুত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিই। তখন একদিন বৃহস্পতিবার বিকালে আমাদের মহল্লা ভূতের গলির 64 নম্বর বাড়ির মালিক আব্দুল আজিজ ব্যাপারী ঠোঙায় করে গরম ডালপুরি কিনে ফেরার পথে আব্দুল করিমের সঙ্গে তার দেখা হয় এবং সে বলে, আহমিয়া, ডালপুরি খাইয়া যাও। আব্দুল করিমের হঠাৎ করে ডালপুরি খাওয়ার দাওয়াত গ্রহণ করতে লজ্জা লাগে এবং সে বলে যে ডালপুরি খেলে তার বুক জ্বালা করে, কিন্তু আব্দুল আজিজ ব্যাপারী তার কথায় পাত্তা নিয়ে দেয়, বলে, আহো আহো, মজার জিনিস, তুমি তো খালি নিজেরে লইয়া থাকো। তখন আব্দুল করিমকে মেনে নিতে হয়। সে আজিজ ব্যাপারীর ঘরের ভিতরে ঢুকে ঘনায়মান অন্ধকারের দিকে তাকিয়ে ডালপুরি খায় এবং বলে, ডালপুরির মধ্যে ডাল নাইকা, হুদা আলু। আব্দুল আজিজ ব্যাপারী, হুঁ, ডালের দাম বাইরে যাইতেছে কেমন, দেখো না। আব্দুল করিম, আপনার লেগে ডাল লয় আমনে। আব্দুল আজিজ ব্যাপারী, কৈথন। আব্দুল করিম, আমি ময়মনসিং যাইতেছি বেড়াইতে। তারপর আব্দুল আজিজ ব্যাপারী যখন জিজ্ঞেস করে ময়মনসিং তার কি কাজ, সে বলে যে সে আসলে আকুয়া যাচ্ছে, এবং আব্দুল আজিজ ব্যাপারী যখন আকুয়া কথায় তা বুঝতে পারে না, সে বলে যে সে আসলে ফুলবাড়িয়া যাবে। তখন আব্দুল আজিজ ব্যাপারী যখন ফুলবাড়িয়া কোথায় তাও বুঝতে ব্যর্থ হয়, সে বলে যে ময়মনসিংহের কাছেই একটা জায়গার নাম আকুয়া এবং আকুয়ার কাছেই ফুলবাড়িয়া। এই কথা শুনে আব্দুল আজিজ ব্যাপারী তাকে আরেকটা ডালপুরি অথবা আলুপুরি দেয়। আব্দুল করিম দ্বিতীয় পুরিটা খায়। খেতে খেতে সে পুনরায় বলে, এই হালারা আলু দিয়া ডালপুরি বানায়, ডাইলের দাম বাইরে যাইতেছে, আপনার লেগা আমি ডাইল লই আমনে। আব্দুল আজিজ ব্যাপারী, ময়মনসিংহন? আব্দুল করিম, হ, কেলা। আব্দুল আজিজ ব্যাপারী, ময়মনসিং তোমার কি কাম? আমার বন্ধু আছে, বেড়াইবার যেমন। তোমার বন্ধু ময়মনসিং? কেলা, থাকা পারে না। আব্দুল করিম তখন অবধারিত চক্করের মধ্যে পড়ে যায়। আব্দুল আজিজ ব্যাপারী তাকে ছাড়ে না। সে তার হাতে ঠোঙার শেষ পুরিটা তুলে দিয়ে বলে, কত ব্যাপারটা কি? আব্দুল করিম, না এমনি, আমারে কইল আমাগো বাড়ি বেড়াইতে যাইয়ে, ভাবলাম কইসে যখন বেড়ায় আহিগা। ময়মনসিং তুমি বন্ধু পাইলা কই? পাইলাম, একদিন মহাখালী বাস স্ট্যান্ডে গেছিলাম, বাস স্ট্যান্ডে কথা হইল, কইল ময়মনসিং বেড়াইতে আইসেন। আমরা মহল্লার লোকেরা সেদিন রাতে আমাদের দিবসে কর্মশেষে ক্লান্ত অবসরে আব্দুল করিমের ময়মনসিং যাওয়ার সর্বশেষ খবর শুনি এবং বলি, পোলাটা হালার ভোঁতায়। এবং আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে খোরশেদ আলমের এই বেকার ছেলেটার মানুষ হতে পারার আর সম্ভাবনা নাই। পরদিন শুক্রবার জুমা নামাজের পর মহল্লায় আলী আকবরের সঙ্গে তার কথা হয় এবং আমরা তা জানতে পারি। আলী আকবর রহমতগঞ্জে আড়তদারি করে জুমা নামাজ শেষ করে বাসায় ফেরার পথে আব্দুল করিমের সঙ্গে তার দেখা হয় এবং সে বলে, কি মি আব্দুল করিম, তুমি নি ময়মনসিং যাইতেছ? হুঁ চাচা, আসসালাম আলাইকুম। কেলা, কি কাম তোমার ময়মনসিং, ধান্ধা কি? না এমনি, কোনো কাম নাই, মনে করলাম ঘুরে আহি। হুদাহুদি ঘুরবার যাইবা? হুঁ, আপনি এবার কি রাখবেন? কি রাখুন না, কইতেছি আড়তে এবার কি বান্ধাই করবেন। আলী আকবরের মেজাজ খারাপ হয়। সে বলে যে তার আড়তের কারবারে গন্ডায় গন্ডায় জিনিস বান্ধাই করা থাকে এবং আব্দুল করিম তাকে আখের গুড় বাঁধাই করার পরামর্শ দেয়। সে বলে, গুড় বান্ধাই করেন, আমি ফুলবাইরা যাইতেছি, আপনার লেগা আউফা গুড় লইয়া আমনে। তুমি না কইলা ময়মনসিং যাইতেছ? হুঁ, ময়মনসিং থন যেমন আকুয়া, আকুয়ার থন ফুলবাড়িয়া, ফুলবাড়িয়ায় ভালো গ্যান্ডারি হয়, গ্যান্ডারির থন ভালো আউখা গুড় হয়, আপনার লেগে গুড় লয় আমনে। আমাদের মনে হয় যে আইএপাস বেকার এবং অলসের রাজা আব্দুল করিম আসলে মহল্লার লোকের সঙ্গে খেলা করে। সে তার পিতার ক্রমাগত অভিযোগ এবং গালমন্দের মুখে দিশাহারা হয়ে এই কায়দা বের করে। তার এইসব কথার কোনো মানে নাই, সে জীবনে কোথাও যায় নাই এবং যাবে না। তখন আর এক বৃহস্পতিবারে সে পুনরায় আব্দুল আজিজ ব্যাপারী দেখা পায়। আব্দুল আজিজ ব্যাপারী সন্ধ্যায় পুনরায় ডালপুরি কিনে বাড়ি ফেরার সময় আব্দুল করিমকে দেখে। আব্দুল আজিজ ব্যাপারী, কি তুমি এখন তুমি মহল্লায় আসো? থাকুন না কেলা, তুমি না ময়মনসিং যাও? যামো, আমার লেগে ডাইল আনবা? আপনি কই না আনুন নে, আমি তুমি আড়তদারি করুন না, দোকানদারি করি। আড়তদারি করন লাগিনি, খাটে নিজে ফালাইয়া থুইবেন, পরে বেচবেন।
তখন আব্দুল আজিজ ব্যাপারী তাকে ডালপুরি খেয়ে যাওয়ার কথা বলে, কিন্তু আব্দুল করিমের পুনরায় লজ্জা করে এবং আব্দুল আজিজ ব্যাপারীর সাথে আহো আহো ডালপুরি হইলেও খাইতে ভাবে। আব্দুল করিম তখন আব্দুল আজিজ ব্যাপারীর বাসায় ঢুকে প্লাস্টিকের বেতের চেয়ারে বসে এবং আলু পুরি খায় এবং কথা বলে। আব্দুল করিম, আপনি কইলে আপনার ডাই লাইনা দিবার পারি, আমি তো জামুই বেড়ে বেড় লাইগা, আহনের সময় লয়ে আমনে দুই চার মন। তোমার বাপেরা কও না কেলা, লাভ নাই কা, কেলা মিল খায় না। মহল্লায় তারপরেও আমাদের মনে হয় যে আব্দুল করিম আসলে বদমাইশি করছে। সে শেষ পর্যন্ত কাউকে ঠকাবে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে বলতে না পারলেও আমাদের মনে হয় যে তার আচরণের ভিতর চালাকি আছে, এবং আব্দুল আজিজ ব্যাপারী যখন তার পিতার প্রসঙ্গ উত্থাপন করে তখন চালাকির বিষয়টা মনে হয় পরিষ্কার হয়ে যায়। তার তখন আসলে জবাব দেওয়ার মতো কিছু থাকে না, কিন্তু তারপরেও আমরা সম্ভবত নিশ্চিত হতে পারি না, কারণ পরবর্তী শুক্রবার জুম্মার নামাজের পর রায়সা বাজারের হোটেল মালিক বাবুল মিয়ার সঙ্গে তার কথা হয়। বাবুল মিয়াই তার সঙ্গে প্রথম কথা বলে ফাঁদে পড়ে। বাবুল মিয়া যখন তার ময়মনসিং যাওয়ার কথা জানতে চায়, সে বলে যে সে দুই চার দিনের মধ্যেই যাবে এবং তারপর আব্দুল করিম পুরাতন প্রসঙ্গে আসে। হুনলাম ডাইলের দাম নাকি বাইরে গেছে, আপনারা ওখানে আলু দিয়া ডাল পুরি বানান? হুঁ, আলু দিয়েই বানাই, কিন্তু আলুর দামও তাহলে কম না। আব্দুল করিম, আমি তো ময়মনসিং যাইতেছি, আপনি কইলে আপনার লাগে আলু লই আমনে দুই চার দশ মন। আরে না, এত আলু দিয়া কি করু, কেলা আপনার হোটেলে আলু লাগে না? লাগে, আমি তো পাইকারি কিনা পড়তে পইয়া যাই, কিন্তু আমি ফুলবাইরে যাইতেছি, ওইখানে আলু ভালো হয়, আপনি কইলে আপনার লাগে আমি আর্ধেক দামে আলু আইনা দিবনে। তখন এই চাপের মুখে বাবুল মিয়া তার কৌশল বদলায়। তুমি ময়মনসিং যাইতেছো কেলা? কাম নাই বইয়া রইছি, ভাবলাম ঘুরে আহি। কাম নাই, বাপের লগে দোকানে বহো না কেলা? নাট বল্টুর দোকানদারি করুক না, আমি অন্য ব্যবসা করবার চাই, কিন্তু আব্বাই রাজি না। আমরা যখন বাবুল মিয়ার সঙ্গে আব্দুল করিমের আলাপচারিতার কথা শুনি, আমাদের এই প্রথমবারের মতো মনে হয় যে আব্দুল করিম হয়তো এক ধরনের জীবিকার কথা ভাবছে। আমরা অবশ্য একেবারে নিশ্চিত হতে পারি না, কারণ খামখেয়ালি ও অকর্মণ্য আব্দুল করিমের কিছু করতে পারার বিষয়ে আমাদের একেবারেই বিশ্বাস হতে চায় না, এবং দশ পনেরো বা বিশ দিন পরেও আমরা যখন তাকে মহল্লায় দেখি আমাদের পুনরায় মনে হয় যে এটা তার এক ধরনের খেলাই, অথবা হয়তো সে এই সব কিছুর দ্বারা তার পিতাকেও বোঝানোর চেষ্টা করে যে সে নিষ্কর্ম হয়ে থাকতে চায় না। কিন্তু তার ময়মনসিংহ যাওয়ার খবর আসে না, সে মহল্লাতেই থেকে যায়। আমাদের মনে হয় যে হয়তো আব্দুল আজিজ ব্যাপারী ডাল কিনতে না চাওয়ায় এবং আলী আকবর আখের গুড় কিনতে না চাওয়ায় অথবা বাবুল মিয়া আলু কিনতে না চাওয়ায় তার ময়মনসিংহ যাওয়া হয় না। তখন চৌষট্টি নম্বর বাড়ির আব্দুল আজিজ ব্যাপারীর সঙ্গে তার পুনরায় দেখা হয় এবং আব্দুল আজিজ ব্যাপারী পুনরায় তাকে ডালপুরি খাবার দাওয়াত দেয়। আব্দুল করিম, আপনি এত ডালপুরি খান কেলা? আর কি খামো, বাপ দাদাই খায় গেছে, আমিও খাই, ডাল বাড়ির মধ্যে হুদা আলু, আপনার কইলাম ডাইলাইনা দেই। ময়মনসিংহন হু, তুমি যাইবা কবে? যামু দেখি। কবে যামু? মনে করছিলাম আপনাকে লাগে কিছু জিনিসপত্র লয়ে আহি, কিন্তু আপনাকে তো দেখি কিছুই দরকার নাই কা। আমরা পুনরায় এই সকল কথা শুনি এবং বলি হালার বলদ, কারণ আমরা জানতে পারি যে এত কথার পরও আব্দুল আজিজ ব্যাপারী আব্দুল করিমের সঙ্গে ডালের ব্যবসা করতে রাজি হয় না। এভাবে কতদিন কাটে তার হিসাব আমরা ভুলে যাই, কিন্তু আব্দুল করিমের ময়মনসিংহ এবং ফুলবাড়িয়ে যাওয়ার আকাঙ্ক্ষা নিবৃত হয় না। তখন কোনো এক শুক্রবারে আব্দুল আজিজ ব্যাপারী তৃতীয়বারের মতো ঠোঙায় করে ডালপুরি নিয়ে ফেরার সময় সন্ধ্যার মুখে আব্দুল করিমের সঙ্গে তার দেখা হয় এবং পুনরায় তাকে ডালপুরি খেয়ে যাওয়ার জন্য ডাকে। আব্দুল আজিজ ব্যাপারী, আহো আদুপুরি, আহো খায়া যাও। তখন আব্দুল আজিজ ব্যাপারী তার ময়মনসিংহ যাওয়ার প্রসঙ্গ পুনরায় উত্থাপন করে। তোমার ময়মনসিংহ যাওয়ার কি হইল? আমরা মহল্লায় যখন এই কথা শুনি আমাদের সন্দেহ থাকে না যে আব্দুল করিম আমাদের সঙ্গে মশকারি করে এবং আমরা তার পাতে ইয়ার্কির ফাঁদে ক্রমাগত ফেঁসে যেতে থাকি। আমাদের মধ্যেও হয়তো ইতিমধ্যে এই খেলার প্রবৃত্তি জেগে উঠেছিল এবং এরকম মনে হয়েছিল যে আমাদের উচিত তাকে এখন পালাতে না দিয়ে চেপে ধরা এবং আমাদের সঙ্গে এসব বাজে রসিকতা করার জন্য উপযুক্ত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। কিন্তু আমাদের জন্য আরও বিষয় বাকি ছিল। তৃতীয় দিন আব্দুল করিমের হাতে হলুদ রঙের গরম এবং তেল জবজবে ডাল অথবা আলুপুরি তুলে দেওয়ার পর আব্দুল আজিজ ব্যাপারী তাকে যে প্রশ্নটি করে আমরা বুঝে পাই না এই প্রশ্ন তাকে কেন আগে করা হয়নি, অথবা আমরাও কেন একবারও এই কথাটা ভাবিনি। তৃতীয়বারের মতো ডালপুরি খাওয়ানোর পর আব্দুল আজিজ ব্যাপারীর মাথায় প্রশ্নটি আসে, কিন্তু এই প্রশ্নের উত্তর শুনে সে বিমূর হয়ে পড়ে, কারণ সে যখন বলে তোমার বন্ধুর নাম কি, আব্দুল করিম জানায় যে তার বন্ধুর নাম শেফালি। আব্দুল করিম, আমি ময়মনসিংহ এবার যামো, আপনি চাইলে আপনার লাগে ডাইলাইনা দিবার পারি,
শেপালি কে? শেপালি তোমার বন্ধু হইল কেমনে? কেলা হয়া পারে না? ওরে পাইলা কই? পাইলাম। কই পাইলা? মহাখালী বাস স্ট্যান্ডে। হুম, তোমারে কইল বেড়াইতে যাওয়ানের লাইগা? হুম, তোমার বাপে তোমার উপরে এর লাইগাই চাতে। কেলা চেনা নাই জানা নাই একটা মাইয়া কইল বেড়াইতে আইলে আর তুমি ফাল পারতেছো? কেলা তুমি এমনি আদুতেই একটা ভন্ডা, তোমার বাপের এইসব কথা কইও না, কইলে তোমারে দৌড়েই বনে। আমাদেরও মনে হয় যে আসলে আব্দুল করিম একটা গাধা, কিন্তু তারপর আমরা আব্দুল আজিজ ব্যাপারীর মতো পুনরায় বিভ্রান্ত হয়ে পড়ি, কারণ আব্দুল করিম এসব কথা এবং তিরস্কার মেনে নিতে রাজি হয় না। আব্দুল আজিজ ব্যাপারীর ডাল অথবা আলুপুরি খাওয়ার জন্য সে তার বকাঝকা করতে পারার অধিকার মেনে নেয় না। আব্দুল করিম, আমি এই মাসেই যাবো, আপনারা যাই কর। তুমি কেলা যাইবে ওই মায়ারে দেখো নেন লাইগা? হুম, কেলা তুমি ঢাকার বাইরে গেছো কোনোদিন? হের লাইগা যায়া পারুম না? অসুবিধা নাই তা, যায়া পারুম, ঠিকানা লেখা লইছে। ভূতেগুলি লোকদের কাছে তখন আব্দুল করিম এবং তার ময়মনসিংহ যাওয়ার প্রসঙ্গের চাইতে শেফালি প্রসঙ্গ বড় হয়ে ওঠে। দক্ষিণ মৌসুন্দি এবং ভূতেরগুলির এই মহল্লার লোকদের দিন উত্তেজনায় ভরে যায়। হালাই প্রেম করে নিহি, তারা বলে। তাদের মনে হয় যে আব্দুল করিম বেকার বলেই তার পক্ষে এসব করা সম্ভব। তখন মহল্লার লোকেরা বেকার থেকে প্রেম করাকে ঘৃণা করতে শেখে। তারা ভুলতে পারে না যে শেফালি একটা মেয়ে এবং আব্দুল করিম বলে যে সে তার বন্ধু। ফলে মহল্লার লোকদের রাতের ঘুম বিঘ্নিত হয় এবং সারাদিনের কর্মক্লান্ত দেহ নিয়ে তারা বিছানায় জেগে থাকে। জীবনের ব্যর্থতা এবং অপচয় বোধ তাদেরকে গ্রাস করতে উদ্যত হয় এবং তারা কেমন বিষণ্ণ হয়ে পড়ে। তাদের মনে হয় যে বেকার থাকাই তো ভালো আব্দুল করিমের মতো। আব্দুল করিম তার অলস সময় শুয়ে বসে কাটায় এবং দূরবর্তী শেফালির গল্প করে। তার ময়মনসিংহ যাওয়ার কোনো লক্ষণ দেখা যায় না। আব্দুল আজিজ ব্যাপারী অথবা আলী আকবর অথবা বাবুল মিয়ার সঙ্গে তার আবার দেখা হয়। তারা যখন বলে তোমার যাওয়া হইল না, তখন সে তার এই ব্যর্থতা দেয় তাদের উপর চাপা, বলে যামো কইলাম আপনাকে লইগা, কিছু লয়া আহি, আপনারা তো রাজি দিলেন না। মহল্লার লোকেরা যখন এই কথা শোনে তারা খুব চমৎকৃত হয়। তারা বলে খোরশেদ আলমের এই পোলাটা হালা দেখছো নি কেমন শিয়ানা হয়ে উঠছে। তখন একদিন আব্দুল আজিজ ব্যাপারী ডালপুরি কিনে বাড়ি ফেরে। পথে সে আব্দুল করিমকে খোঁজে তাকে চতুর্থ দিনের মতো ডালপুরি খাওয়ানোর জন্য, কিন্তু তাকে দেখা যায় না। মহল্লার লোকরা যখন এই কথা শোনে এবার তারা আব্দুল আজিজ ব্যাপারীকে গাধা বলে গাল দেয়। তারা বলে এই হালায় ব্যাপারীর বাচ্চা খালি ডালপুরি খায় আর এই বেকার বদমাশ পোলাটায় লয়া নাচে। কিন্তু পরবর্তী সময়ে মহল্লার লোকেরা তাদের মত বদলায় এবং আব্দুল আজিজ ব্যাপারীর বুদ্ধিমত্তার বিষয়ে তাদের শ্রদ্ধা ফিরে আসে, কারণ তারা আব্দুল আজিজ ব্যাপারে ডালপুরি খাওয়ার গল্প বিস্তারিতভাবে জানতে পারে এবং তাদের মনে হয় যে আব্দুল করিমের চালাকির দিন এবার শেষ হবে। ভূতেগুলির লোকেরা জানতে পারে যে আব্দুল আজিজ ব্যাপারে ডালপুরি খাওয়ার জন্য আব্দুল করিমকে খোঁজে বটে, তবে তাদের বাসায় গিয়ে ডেকে বের করে আনে না, তার বদলে সে প্রতীক্ষা করে। মনে হয় যেন আব্দুল আজিজ ব্যাপারী ছিপ ফেলে বসে থাকে। তবে তার প্রতীক্ষার কাল দীর্ঘ হয় না। তিন দিন পর কোনো এক বৃহস্পতিবার সন্ধ্যায় অথবা বুধবারও হতে পারে সে আব্দুল করিমের দেখা পায় এবং উৎফুল্ল হয়ে পড়ে। কি মিয়া তোমারই দেখি না কেলা? তখন আব্দুল আজিজ ব্যাপারীর বোধ হয় মনে হয় যে আসল কথাটা সরাসরি না গিয়ে একটু সময় নেওয়া যাক। ফলে সে আব্দুল করিমকে একটু খেলানোর সিদ্ধান্ত নেয় এবং বলে তুমি তাইলে ময়মনসিংহ গেলে না? তবে সেদিন বৃহস্পতিবার কিংবা বুধবার সন্ধ্যায় ডালপুরির ঠোঙা নিয়ে বসা আব্দুল আজিজ ব্যাপারী এবং আব্দুল করিমের মধ্যেকার খেলাটা হয়তো একতরফা ছিল না, পারস্পরিক ছিল। মহল্লার লোকরা বিস্ময়ের সঙ্গে দেখে যে আব্দুল করিমও খেলোয়াড় খারাপ না, কারণ সেদিন আব্দুল আজিজ ব্যাপারীর কথা শুনে সন্ধ্যার নরম অন্ধকারের দিকে তাকিয়ে সে হাসে এবং বলে আপনি যাইবার কন? তার এই কথা শুনে আব্দুল আজিজ ব্যাপারী হকচকিয়ে যায়, কিন্তু বুদ্ধি হারায় না। সে দ্রুত চাল বদলায় এবং এতে আব্দুল করিম ফেঁসে যায়। আব্দুল আজিজ ব্যাপারীর জেরার মুখে আব্দুল করিমকে তার ময়মনসিংহ ভ্রমণ এবং শেফালের বৃত্তান্ত ভেঙে পড়তে হয়। আব্দুল করিম বলে যে কোনো একদিন দুপুরে তার কোনো এক বন্ধুর সঙ্গে মহাখালী বাস স্ট্যান্ডে বেড়াতে গেলে সেখানে তার এই অল্পবয়স্ক গ্রামের মেয়েটিকে পায়। মেয়েটি একা এবং সম্ভবত অসুস্থ ছিল। তাদের সামনে গাড়িতে বসে মেয়েটি বাস ছাড়ার আগেই জানলা দিয়ে মুখ বের করে বমি করে। তারপর হয়তো কুলি করার জন্য অথবা পানি খাওয়ার জন্য সে যখন বাস থেকে নেমে আসে তারপর টলমল করে এবং আব্দুল করিম তা দেখে। তখন আব্দুল করিম তাকে তার বাহু ধরে নিয়ে এসে একটা কাঠের বেঞ্চে বসায়, হোটেল থেকে পানি এনে খাওয়ায় এবং তখন সে জানতে পারে যে মেয়েটার নাম শেফালি এবং তখন শেফালির সঙ্গে তার সব অলৌকিক কথাবার্তা হয়। আব্দুল আজিজ ব্যাপারীর প্রশ্নের মুখে সে বলে যে সে যখন দেখে বা বুঝতে পারে মেয়েটা একা বাড়ি ফিরছে এবং সে অসুস্থ, তার বড় মায়া হয় এবং সে বলে তুমি কি একলা যাইবার পারবা? আব্দুল করিমের কথা শুনে মেয়েটার মজা লাগে।
সে বলে কি কই পারতাম না কেরা এলকা এলকা কত গেলাম। তখন তারপর বাসনা ছাড়া পর্যন্ত তাদের দুজনের মধ্যে আলাপ হয় এবং তখন আব্দুল করিম জানতে পারে যে ময়মনসিংহ ছাড়িয়ে আকুয়া যেতে হয়, তারপর আকুয়া থেকে ফুলবাড়িয়া, সেখানে কত চাল, কত ডাল, কত আখ এবং গুড় হয়, সেখানে কত আলু, শিম এবং বেগুন জন্মে এবং এসব জিনিস কত সস্তা দামে ফুলবাড়িয়া হাটে বিক্রি হয়। তখন কোনো একটা সময় মেয়েটা হয়তো তাকে বলে, আমরা বাইক বেড়াইবার যাইয়ান, এবং আব্দুল করিম একটা কাগজে মেয়েটার ঠিকানা লিখে নেয় এবং বলে, ময়মনসিংহ যাই না কা কোনো দিন, যদি যাইবার কও যামুনে একদিন, দেখে আমুনে তোমারে। সেদিন এটুকু শোনার পর আব্দুল আজি ব্যাপারী কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যায় এবং তার মনে হয় যে এটা আব্দুল করিমের একটা খেলায় এবং সে হয়তো নিজেই নিজের সঙ্গে খেলে। কথা বলে সে হয়তো তার জীবনের কর্মহীনতার ভিতর এই এক অবলম্বন করে তোলে। তখন আব্দুল আজিজ ব্যাপারী তার নিষ্ঠুর সিদ্ধান্ত নেয়। তার মনে হয় যে চালাকি করার রাস্তা বন্ধ হয়ে গেলে হয়তো তার চাপা মারার এই প্রবণতা দূর হবে। ফলে সে বলে, তুমি যাও গা, আমার লাগা 5 কেজি ডাইল দই আয়ো, যদি দেখি যে পর্তা ভালা পড়তেছে পরে বেশি করে আনুন নে। কিন্তু মহল্লার লোকেরা বলে যে আব্দুল আজিজ ব্যাপারীর মতো তারাও আব্দুল করিমকে বুঝতে পারে নাই, কারণ আব্দুল আজিজ ব্যাপারীর কথা শুনে সে বলে যে সে ডাল কিংবা আলু কিংবা গুড় এনে ব্যবসা করার পরিকল্পনা বাদ দিয়েছে, সে এখন এমনি বেড়াতে যাবে। তার এই কথা শুনে আব্দুল আজিজ ব্যাপারী হয়তো ভালো লাগে না, পরাজিত এবং অপমানিত লাগে এবং তার আর কিছু বলার থাকে না। সে একটা ডাল পুরি আব্দুল করিমের হাতে তুলে দিয়ে বলে, ঠিক আছে লও খাও, এবং আব্দুল করিম শেষ পুরিটা মজা করে খায়। ভূতের গুলি লোকেদের কাছে তখন ব্যাপারটা রহস্যজনক হয়ে দাঁড়ায়। তাদের মনে হয় যে আব্দুল করিম হয়তো মহল্লার মানুষদের কাছে এবং নিজেকেও বোকা বানায় মাত্র, তাদের সন্দেহ যায় না। ফলে আব্দুল আজিজ ব্যাপারী পুনরায় ডালপুরি অথবা আলুপুরি কিনে আব্দুল করিমকে খোঁজে। তারপর তাকে যখন পুনরায় একদিন রাস্তায় পায় তখন তাকে সে বাড়িতে নিয়ে যায়, বলে, আহো তুমি তো ডাইল আনা দিবা না, আহো আলুপুরি খাওয়া যাও। সেদিন আব্দুল আজিজ ব্যাপারী তাকে বলে, তুমি তাহলে ময়মনসিংহ এমনি বেড়াবার লাগা যাইতেছো। মহল্লার লোকেরা বলে যে অবশেষে আব্দুল আজিজ ব্যাপারী হয়তো বিষয়টি বুঝতে পেরেছিল এবং আব্দুল করিম যখন নমুনা হিসেবে 5 কেজি ডাল এনে দিতে পুনরায় অস্বীকার করে তখন সে খেলাতে জারি রাখার চেষ্টা করে যাতে আব্দুল করিম এখন ভেঙে যেতে না পারে। তার কথা শুনে আব্দুল করিম যখন ঘাড় নাড়ে এবং বলে, হুম এমনিই যাবো, তখন সে বলে, তুমি তোমার লগে আমার দুলুল মিয়ারে লয়া যাও না কেলা, তুমি শেপালিরে দেখাইলা ওই হাটবাজারে কি পাউন যায় দেখাইল। আব্দুল আজিজ ব্যাপারীর হয়তো মনে হয়েছিল যে আব্দুল করিম তার প্রস্তাবে রাজি হবে না, কারণ এত কথার পর তার মনে হয়েছিল যে আব্দুল করিমের ময়মনসিংহ যাওয়ার এসব কথাবার্তা তারপরেও হয়তো ভুয়া এবং শেফালিও কাল্পনিক, কিন্তু মনে হয় যে তার ধারণা পুনরায় ভুল ছিল। আব্দুল করিম তার কথায় রাজি হয়ে যায় এবং বলে, তাহলে তো খুবই ভালো হয়, দুজনে গপশপ মাইরা যাওন যায়, অসুবিধা হইব না, শেফালিকো বাড়িতে বড় টিনের ঘর আছে, আরামে থাকুন যাইব না, দুজনে বেড়ায় বুড়ে আমনে। ভূতের গুলি লোকের এই গল্প করেন, আমরা তখন সব জানতে পারি আব্দুল করিম ময়মনসিংহ রওনা হয়, সঙ্গে যে আব্দুল আজিজ ব্যাপারী বড় ছেলে দুলাল মিয়া। ভূতের গুলিতে একমাত্র আলী আকবর এবং বাবুল মিয়া ছাড়া আমরা সকলেই ব্যবস্থায় সন্তুষ্ট হই। আব্দুল করিমের পিতা খরশেদ আলমে অবশ্য খুশি হয় না, যা হোক আমরা খুশি হই, কারণ আমাদের মনে হয় যে সঙ্গে দুলাল মিয়া থাকায় পরে আমরা সব ঘটনা বিশদ জানতে পারবো। আব্দুল করিমের উপায় থাকবে না বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে আমাদের ঠকানোর। এভাবে আব্দুল করিম এবং দুলাল মিয়ার যাত্রা শুরু হয়। আব্দুল আজিজ ব্যাপারী বাড়িতে শেষবার ডালপুরি খাওয়ার 1-2 দিন পর পরবর্তী মঙ্গলবার দিনটা ভালো বলে খুব সকালে তারা দুজন সত্যি রওনা হয়। আমাদের বিশ্বাস হতে চায় না, কিন্তু তারা কাঁধে এয়ার ব্যাগ ঝুলিয়ে রিঙ্গা চেপে মহল্লা থেকে বের হয়ে যায় এবং যখন তারা সত্যি যায় আমরা 3-4 দিন পর তাদের প্রত্যাবর্তনে আশা করি। আমরা বলি হয়তো 5-7 দিনও লাগতে পারে, কিন্তু সেদিন রাতেই তারা মহল্লায় ফিরে আসে। পরে আমরা আব্দুল করিম এবং দুলাল মিয়ার কাছ থেকে এই ভ্রমণ বৃত্তান্ত শুনি। দুলাল মিয়া বলে যে সেদিন সকালে মহাখালী বাসস্ট্যান্ডে পৌঁছার পর তারা প্রথমেই এক সমস্যার মধ্যে পড়ে, কারণ তারা দেখে যে ফুলবাড়িয়া যাওয়ার 2 রকমের বাস রয়েছে। তারা চাইলে ময়মনসিংহের বাসে করে ময়মনসিংহ যেতে পারে, সেখান থেকে ফুলবাড়িয়া, অথবা তারা তাদের সরাসরি ফুলবাড়িয়ার বাস ধরতে পারে। কিন্তু আমরা মহল্লার লোকেরা তাদের সংকটের বিষয়টি বুঝতে পারি না। আমরা বলি, এটা কোনো কথা, তোরা ফুলবাড়িয়া যাইবি, ফুলবাড়িয়া ডাইরেক্ট বাসে যাবি। কিন্তু দুলাল মিয়া বলে শেফালি আব্দুল করিমকে যে ঠিকানা দেয় তাতে বলা ছিল ঢাকা মহাখালী থেকে বাসে চড়ে ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে গাঙ্গিনীর পার্ক থেকে ফুলবাড়িয়ার বাস করে ফুলবাড়িয়া। এ কথা শুনে সমস্যার প্রকৃতিটা আমরা বুঝতে পারি এবং দুলাল মিয়া বলে যে আব্দুল করিম শেফালির দেওয়ার নির্দেশনা অনুসরণের সিদ্ধান্ত নেয়। তারা ময়মনসিংহের বাসে চেপে বেলা 12টার সময় ময়মনসিংহ পৌঁছায়। তারপর গাঙ্গিনীর পারে বাস বদল করে যখন ফুলবাড়িয়ার
মুড়ির টিন বাসে চড়ে তখন তাদের খুব খিদে পায়, কিন্তু বাচ্চারা তারা উপক্রম করায় তারা আপাতত ভাত খাওয়ার ইচ্ছা ত্যাগ করে ঝালমুড়ি কিনে খায়। ময়মনসিং থেকে রওনা হবার 2 ঘন্টা পর তারা ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে পৌঁছে। দুলাল মিয়া বলে যে এরপর তাদের আসল সংকট শুরু হয়, কারণ তারা কিছুই খুঁজে বের করতে পারে না। কেবল একটি মেয়ের নাম ছাড়া মনে হয় আব্দুল করিমের আর কিছুই জানা ছিল না। কিন্তু কেবল একটি মেয়ের নাম কি কাউকে জিজ্ঞেস করা যায়? বলা যায় আপনারা শেফালিকে চিনে, ওগো বাড়ি কোন দিকে? বলা যায় না। ফলে দুলাল মিয়া তার উপর খেপে, দুলাল মিয়া তোমার মতো এমন ভুদাই তো হালায় আমি জিন্দগিতে দেখি নাই কা। কেলা এই কথা কচ কেলা, নাম স্যার আর কিচ্ছু জানো না, তুমি খুঁজে বার করবা কেমনে এই শেফালি রে? তুই আইলা কেলা, তোরে আমি আইবার করছিলাম? আমি কি জানিনি যে তুমি এমন কাম কইরা রাখছো, নাম সারা কিছু জানো না? কিন্তু দুলাল মিয়া বলে যে তার কথা আব্দুল করিম বিচলিত হয় না। সে বলে দেখো না কেমনে বাইর করি। তারা যখন বাস স্ট্যান্ডের একটা চায়ের দোকানে বসে চা খায়, হয়তো সিঙ্গারা বা নিমকিও, কারণ আব্দুল করিম তাকে বোঝায় যে শেফালিদের বাড়ি গিয়েই এখন তারা খেতে পারবে। তখন দুলাল মিয়া চায়ের দোকানে বসে শেফালির বাড়ির ঠিকানা লেখা কাগজটা প্রথমে দেখে। সে আমাদেরকে বলে এমন ঠিকানা হালায় আমি বাপের জন্মে দেখিনি কা। তখন তার কথা শুনে আমাদের মনে হয় যে এমন অদ্ভুত বিষয় আমরাও কখনো শুনিনি। কিন্তু দুলাল মিয়া অনেক কথা ঠিকমতো বলতে পারে না। তখন আমাদের মনে হয় শেফালির ঠিকানা লেখা আব্দুল করিমের কাগজটা আমাদের দেখা দরকার। ফলে আমরা তখন আব্দুল আজিজ ব্যাপারে স্মরণাপন্ন হই এবং তাকে বলি আমরা কইলে আমাকে কথা শুনবো না, আপনি তো ওরে ডাল পুড়ে খাওয়ান, অরে কন আমাকে কাগজটা দেখাইতে। আব্দুল আজিজ ব্যাপারী আমাদের দাবির যৌক্তিকতা সম্পর্কে একমত হন এবং জানান যে এরকম একটি কাগজ আমাদের অবশ্যই দেখতে পারা দরকার এবং তিনি তার ব্যবস্থা করবে। পরে আব্দুল আজিজ ব্যাপারী কাগজটা সংগ্রহ করে এবং আমরা সেটা দেখতে পাই। সে তখন আমাদেরকে বলে পোলাটা খারাপ না, প্রথম কইছিল যে কাগজটা নায়িকা ফালাই দিছে, কিন্তু আমি যখন কইলাম আমি তোমার বাপের বন্ধু আমার কথা শুনবা না, তখন আয়া কাগজটা দিয়া গেল, কইল লন এটা আপনারে দিলাম। তখন আমরা ভূতের গুলি লোকেরা কাগজটা দেখি। একটা সাদা কাগজে প্রথমে ঠিকানা লেখা ছিল মোসাম্মদ শেফালি বেগম, ফুলবাইরা, ময়মনসিংহ। এরপর ছিল পথের নির্দেশ, ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড, ময়মনসিংহ শহর, গাঙ্গিনার পার্ক, গাঙ্গিনার পার্ক থেকে আকুয়া হয়ে ফুলবাইরা বাজার, থানার সামনে উল্টা দিকে হাঁটলে বড় এরাইজ কাসের সামনে টিএনও অফিস, টিএনও অফিস সামনে রাইখা খাড়াইলে বাম দিকের রাস্তা, নাক বরাবর হাই স্কুল ছাড়িয়া বরাবর সুজা, ধান ক্ষেত, কাটা গাছ, লাল মাটি, বামে মোচরখায়া নদী, আহাইলা আখাইলা নদী, নদী পার হয়ে ব্রিজ পিছন দিয়ে খাড়াইলে দুপুরবেলা যেদিকে সেবা পড়ে তার উল্টা দিকে, সেবা না থাকলে যেদিকে হাঁটলে পায়ের তলে আরাম লাগে সেই দিকে নদীর পার বরাবর 1 মাইল হাঁটলে 2টা নারকেল গাছ, 2 নারকেল গাছের মধ্যে খাইরায় গ্রামের দিকে তাকাইলে 3টা টিনের ঘর দেখা যাইব। 3টা ঘরের একদম বাম দিকের ঘরের পাশ দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তা ধরে আগাইলে চারদিকে ধান ক্ষেত, পায়ে হাঁটা আইলে রাস্তা দূরে চারদিকে আরো গ্রাম, খেতে পাকা ধান যেদিকে কাত হয়ে আসে সেই দিকে, অথবা যদি ধানের দিন না হয় যেদিকে বাতাস বয় সেইদিকে গেলে 5টা বাড়ির ভিটা দেখা যাইব। 3টা ভিটা সামনে, 2টা পিছনে, পিছনে 2টা বাড়ির ডালিম গাছওয়ালা বাড়ি। দুলাল মিয়া বলে এই হালার মাতারি এত কথা কইছে কিন্তু বাপের নাম গ্রামের নাম কিছু দেয় নাই কা। কিন্তু সে বলে যে তারপরে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে চায়ের দোকানে বসে যখন ঠিকানার এই বর্ণনা দেখে সে চমৎকৃত হয় এবং আব্দুল করিম তার দিকে তাকিয়ে বলে ঠিকানা ঠিক আছে না? দুলাল মিয়া আমাদেরকে বলে তার তখন মনে হয় ঠিকানা হয়তো ঠিক আছে, হয়তো 2 নারকেল গাছের ফাঁক দিয়ে তাকালে শেফালি বেগমদের গ্রাম দেখা যাবে, হয়তো ডালিম গাছ তলায় শেফালি বেগম উদয় হবে এবং আব্দুল করিমের মুখের দিকে তাকিয়ে বলবে আইসুন চিন্নাইবার পারলাই আহুইন। কিন্তু ধান গাছে শুয়ে থাকা এবং সূর্যের ছায়া দেখে পথ ঠিক করার প্রসঙ্গে সে বিভ্রান্ত বোধ করে, তার মনে হয় যে এমন ঠিকানার কথা সে জীবনে শুনে নেয়। তবে তবু সে বুঝতে পারে যে কিছুই না থাকার চাইতে হয়তো এ অনেক ভালো এবং সে আব্দুল করিমের কথা শুনে বলে হুঁ ঠিক আছে ওখানে খুঁজে পাইলে হয়। তখন ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে তারা আরেকবার শুরু করে, পাকা রাস্তা ধরে আলিয়া মাদ্রাসা পার হয়ে কলেজের সামনে তারা ঝাঁকড়া প্রাচীন কড়ুই গাছের তলায় এসে হাজির হয়। এই গাছের সামনে টিওন অফিস বিল্ডিং, তারা পুরনো দিনের অভিযাত্রীদের মতো কাগজে লেখা পথনির্দেশ অনুসরণ করে এগোয়। টিওন অফিসের দিকে মুখ করে তাকালে তারা দেখে যে একটি হেরিংবোন ইটের রাস্তা এই অফিসের সীমানা দেয়াল ঘেঁষে বাদিক দিয়ে চলে গেছে, 2 ধারে পাকা ধানের জমি। এই পথ ধরে এগিয়ে তারা এক চৌমাথায় পৌঁছান। তখন ডান দিকে রোদের ভেতর কাত হয়ে থাকা সোনালি রঙের আগমন ধানের বিস্তীর্ণ মাঠের পরে তারা একটা সাদা রঙের দালান দেখতে পায়। তাদের মনে হয় যে এটা হয়তো হাই স্কুল হবে, কিন্তু এত দূর থেকে বুঝতে না পেরে তাদের মনে হয় যে
তারা কাউকে জিজ্ঞেস করতে পারে, ভাই ওইটা কি স্কুল? কিন্তু কোনো লোক না পেয়ে তারা কাগজটা আবার পড়ে, হাই স্কুল ছাড়া সোজা। এবং তারা বুঝতে পারে যে তারা যে পথে এসেছে সে বরাবর সোজা হবে। তখন তারা চৌরাস্তা পার হয়ে মেঠো পথে পড়ে। এই রাস্তা ধরে কিছুক্ষণ এগোনোর পর তারা দেখে যে মাটির রং এখানে লাল হয়ে উঠেছে, রাস্তার দুই পাশ ফুনি মানুষের ছোট পূর্ণ হয়ে আছে এবং তারা বুঝতে পারে যে তারা ঠিক পথে আছে। এবং সহসে তারা এই পথের মোচর পার হয়ে আখালিয়া নদীর পাড়ে হাজির হয়। আমরা দুলাং মিয়ার কাছে জানতে পারি তারা তাদের সামনে সংকীর্ণ কিন্তু খাড়া এবং গভীর একটি নদী খাত দেখতে পায়। নদীর তলদেশ তখন ছিল প্রায় শুকনো, পানির একটি ক্ষীণ ধারা অতি কষ্টে আটকে ছিল। দুলাং মিয়া বলে যে নদী পেয়ে যাওয়ার তার উৎসাহ বাড়ে, কারণ সে বলে যে নদী হচ্ছে এমন এক বস্তু যা দেখলে সবসময় মনে হয় কোথাও এসে পৌঁছালাম। আমরা জানতে পারি যে গজারি গাছের খুঁটি এবং তক্তা দিয়ে তৈরি দুইটা চওড়া সাঁকো সমর্থ সম্ভবরত প্রেমিকের পিঠের মতো ঈষৎ বাঁকা হয়ে নদীর দুই পাড়ে লাল মাটি স্পর্শ করে পড়েছিল। সেই দুপুরে অথবা দুপুরের পর দুলাল মিয়ার পিছনে আব্দুল করিম আখালিয়া নদীর সাঁকোর উপর উঠে আসে। দুলাল মিয়া বলে যে নদীর অন্য প্রান্তে পৌঁছে তারা যখন পুনরায় পাড়ের অথবা সাঁকোর কিনারায় দাঁড়ায় তখন দেখে যে তাদের ছায়া দেহের ছায়া ত্যাগ করে দূরে যেতে চায় না, পায়ের নিচে পোষা কুকুরের মতো শুয়ে থাকে। দুলাল মিয়া বলে ছায়া দেখে যখন এগোনোর উপায় থাকে না তারা দ্বিতীয় নিয়মটি অনুসরণ করতে চায়। তখন আব্দুল করিমের এরকম মনে হয় যে কোন দিকে হাঁটলে আরাম লাগবে সেটা বুঝতে হলে পায়ের জুতো খুলে ফেলা দরকার। সে দুলাল মিয়াকে বলে, খাড়া আমি খুলতেছি, তোর খুলন লাগবে না। দুলাল মিয়া আমাদেরকে বলে যে এই জুতো খুলতে গিয়ে সমস্যা দেখা দেয়। আব্দুল করিম সাঁকোর কাঠে রেলিং এর উপর হেলান দিয়ে দাঁড়িয়ে একটু কুঁজো হয়ে ডান পায়ের হাঁটু ভেঙে পা উঁচু করে জুতার ফিতা খোলার চেষ্টা করে এবং ভুল প্রান্ত ধরে টান দিয়ে ফিতায় গেঁট লাগিয়ে ফেলে। তারপর টানাটানি করার ফলে গেরোটা বিষ গেরো হয়ে দাঁড়ায়। সে একবার হাঁটু চেপে এবং পায়ের উপর কিছুক্ষণ ফিতা ধরে টানাটানি করে নখ দিয়ে খুঁটে খোলার চেষ্টা করে এবং অনেক পরিশ্রমের পর সে যখন ফিতার জট খুলতে পারে তখন সমস্যাটা দেখা দেয়। সে ঘাড় তুলে দুলাল মিয়ার দিকে তাকায়। দুলাল মিয়া আমাদেরকে বলে, আমি ভাবলাম যে বোধহয় ঘাড় সুজে করবার লাগাইছে। কিন্তু আমরা দুলাল মিয়ার কাছে জানতে পারি ব্যাপারটা আসলে তা ছিল না। আব্দুল করিম উপরের দিকে তাকিয়ে যা বলে তাতে দুলাল মিয়া প্রথমে বিভ্রান্ত বোধ করে, তারপর তার মেজাজ খারাপ হয়। কারণ আখালিয়া নদীর সাঁকোর কাঠের পাটাতনের ওপর এক পায়ের উপর বসে থেকে দুলাল মিয়ার মুখের দিকে তাকিয়ে সে বলে, ল দুলাইলা জায়গা। কি ক? ল ফিরা যাই। কেলা? এমনি ল জায়গা। অহন এই কথা ক, আইলা কেলা? আইলাম। ল এখন জায়গা। আমার আনলা কেলা? তুই আইলি কেলা। আমরা দুলাল মিয়ার কাছ থেকে শুনে যে এরপর আব্দুল করিম তার জুতার ফিতা পুনরায় বেঁধে উঠে দাঁড়ায় এবং দুলাল মিয়ার সকল প্রতিবাদ অগ্রাহ্য করে ফিরতি পথ ধরে বস্তুত তারা কখনোই আখালিয়া নদী অতিক্রম করে নাই এবং দুলাল মিয়াকে বাধ্য হয়ে তার পেছনে আসতে হয়। তখন দুলাল মিয়া ফিরে যাওয়ার আগে বাজারে গিয়ে জিনিসপত্রের দরদাম যাচাই করে দেখার কথা বলে, কিন্তু আব্দুল করিম কিছু শোনে না। নদীর সাঁকোর উপরে তার কি হয় সে বলে যে প্রথমে তারা বাস স্ট্যান্ডে গিয়ে ফিরতি বাসের খোঁজ করবে, কারণ তাদের ঢাকা যাওয়ার শেষ বাস ধরতে হবে। তারপর সময় পেলে তারা বাজার ঘুরে দেখতে পারে, কিন্তু সেদিন তাদের ফুলবাড়িয়া বাজার ঘুরে দেখার হয় না। হয়তো সব ডাল সব চাল আলু এবং গুড় নিয়ে দোকান অথবা হাটের লোকেরা প্রতীক্ষায় থাকে, কিন্তু আব্দুল করিম এবং দুলাল মিয়ার সময় হয় না। তারা যখন টিএনও অফিসের সামনে পৌঁছায় তারা একটু দূরে কলেজের সামনে একটা বাস দেখতে পায়। বাসের হেল্পার চিৎকার করে, ওই ঢাকা ঢাকা লাস্ট বাস ঢাকা, সাইরা গেল সাইরা গেল। দুলাল মিয়া বলে যে তখন তাদের দৌড়ে গিয়ে এই বাস ধরা ছাড়া আর কিছু করার থাকে না। ভূতের গলির লোকেরা পরে বলে যে তাদের জানা ছিল আব্দুল করিম এরকমই কিছু একটা করবে। তারপর তারা আব্দুল করিমের কথা পুনরায় ভুলে যায়, কিন্তু মহালে আব্দুল আজিজ ব্যাপারে ডালপুরি খাওয়ার অভ্যাস বাদ দিতে পারে না। সে কখন কখন ডাল অথবা আলু পুরি কিনে আনে এবং যখন আব্দুল করিমকে দেখে তাকে কখনো পুরি খেয়ে যাওয়ার কথা বলে, আহো ডালপুরি খাইয়া যাও। তখন আব্দুল করিম তার বাড়ির বৈঠকখানায় বসে ডাল অথবা আলু পুরি খায় এবং বলে, হালদারা আলু দিয়া ডালপুরি বানায়।